সম্ভব না। এগুলি সব মুনাফিকদের বিবরণ আল্লাহ পাক দিচ্ছেন। আল্লাহ পাক অন্য জায়গায় গিয়ে বলছেন, শুনুন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলা সলাতি ক্বামু কুসালা। নিশ্চয় মুনাফিকেরা আল্লাহকে ধোকা দেওয়ার চেষ্টা করে, আল্লাহকে ধোকা দেওয়া সম্ভব নয়, নিজেকে নিজেই ধোকা দেয়। ওয়াইযা ক্বামু ইলা সলাতি ক্বামু কুসালা, যখন সালাতে দাঁড়ায় তখন অলসতা ভরে দাঁড়ায়, অলসতা করে দাঁড়ায়। কিভাবে? একজন লোক মসজিদে ঢুকলো, তা আমার চাচাতো ভাই দুইজন, ওরা দুইজন ফলো করছে লোকটা কিভাবে সালাত আদায় করে দেখি। তো লোকটা মসজিদে ঢুকে বুড়ি আঙুল দিয়ে কানের লতির উপর দুইটা বাড়ি দিল, বাড়ি দিয়ে হাতটা বুকের উপর রেখে আস্তে আস্তে ফসকাইতে ফসকাইতে পিছলাইতে পিছলাইতে তলপ্যাটের উপর নিয়ে থামাই দিল। তলপ্যাটের উপরে যেই আপত্তিকর জায়গায় যার উপরের অংশ থেকে পর্দা, ওটা বের করা নিষিদ্ধ। যেই আপত্তিকর জায়গায় যেই জায়গায় হাত রেখে দুনিয়ার কোন মানুষের সামনে সমাজে যাওয়া যায় না। আমাদের দেশে অনেক সময় বলে, এই বুকে হাত দিয়ে কহ, তোর যদি সাহস তা বুকে হাত রেখে কহ, দেখ বুকে হাত দে, বুকে হাত দিয়ে কহ। তোর সত্য কথা কোথায় হাত দিয়ে বলে? বুকে হাত দিয়ে কর। বুকের নিচে কি থাকে? দেল কলিজা। তো বুকের হাদিস তো দুর্বল, তো মহিলাদের জন্য হইল কেন? কেমন করে? একজন ব্যাককল আলে ব্যাককলি বললাম, বলছে যে হাদিস দুইটাই আছে, বুকের উপর হাত রাখার আছে আর নাভি নিচে রাখার আছে। তা আমরা মহিলাদেরকে বুকের উপরটা দিয়ে দিছি আর নাভির নিচেটা কি করছে? নিজের রাখছে, ভাগাভাগি করে লইছি। মানে হাদিস দুইটা ভাগাভাগি করে লইছে। তো বাকি হাদিসগুলো থাকলো কেন? যেটা বিশ রাকাত তারাবির হাদিস ওটা তোমরা নিজেরা নেও আর আট রাকাত এটা মহিলাদেরকে দিয়ে দাও, আস্তে আমিনের হাদিসটা তোমরা রাখো আর জোরে আমিনের হাদিসটা মহিলাদেরকে দিয়ে দাও, রফুল আদায়ের হাদিসটা মেয়েদেরকে দিয়ে দাও, রফুল আদায় না করার হাদিসটা তোমরা মানো। বাজারে গিয়ে যখন মাল কেনো তখন তো পচাটা বেছে ফেলে দাও, টমেটো কেনার সময় পচাটা যদি দাঁড়ির উপরে ওঠে ওটা তো ফেলে দাও, নিয়ে দুর্বলটা যেটা নরম ওটা নিতে চাও না, এই ওটা দিয়ে না, এটা নিব না আমি, এটা দিলে কিন্তু আমি নিব না, দেখো তোমাকে না আগে বলছি ভালো দিন খাওয়া দাও, এটা পছন্দ দেখো, এটা টাকাটা নরমটা নেও না। তা হাদিস মানার সময় নরম হাদিস কেন, দুর্বল হাদিস কেন, জাল জয়ীফ হাদিস কেন? ইসলাম কি টমেটোর চেয়েও কম দাম? ইসলাম কি আলু পটলের চেয়েও কম দাম? ইসলাম কি জুতার চেয়েও কম দাম? নাউজুবিল্লাহ মিন জালিক। যে জুতা কেনার সময় মজবুত চামড়ার জুতা আর হাদিস মানার সময় দুর্বল হাদিস, জাল জয়ীফ হাদিস। আমরা তো বেছে নেই, সহি হাদিস মানি, জাল জয়ীফ হাদিস কিয়ামত পর্যন্ত হায়াত পেলেও আমার একদিনের জন্য দরকার নেই। আল্লাহ পাক কোরআনে বলছে তাহাজ্জুদ পড়ার নির্দেশ, কোথায় দিয়েছে? কোরআনে। তাহাজ্জুদের সালাত পড়তে হবে কোথাকার নির্দেশ? কোরআনে নির্দেশ। আল্লাহ পাক বলেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাত্রি যোগে তোমরা তাহাজ্জুদের সালাত আদায় করো, কে নির্দেশ দিলে? আল্লাহ। কোথায় আছে কথা? তাহাজ্জুদ কি আমরা পড়তে পারি? তাহাজ্জুদ কি পড়তে পারি সবাই? যেটা কোরআনে আছে ওটাই তো পড়ার সময় আমার জোটে না, তো জাল হাদিস পড়ার সময় কোথায়? আমার বাড়িতে যে গরম ভাত চারটা ভাত আছে, ওই গরম ভাত খেয়ে তো আমি ফুরাতে পারতেছি, তো আমি পচাবাসি খাবো কখন? দুনিয়াতে যত সহি হাদিস আছে, সহি বুখারিতে 7000-এর উপরে হাদিস, তো সহি বুখারির 7000 হাদিসের কয়টা আমরা আমল করতে পারি?
সম্ভব? সব হাদিস আমল করা কি সম্ভব? সহি হাদিস সেটাই আমল করতে পারি না, তো জাল হাদিস কখন আমি আমল করব? মাগরিবের আগে দুই রেখাত সালাত পড়ার হাদিস কোথায় আছে? বুখারিতে। কোথায় আছে? বুখারিতে। তো বুখারির দুই রেখাত পড়ার সময় যদি আমার নাজ ওঠে, তো মাগরিবের পরে যে ছয় রেখাত জাল হাদিস, ইমাম তিরমিজি রাহেমাউল্লাহ বলছেন যে মাগরিবের পরের ছয় রেখাত হাদিস পড়ার হাদিস বর্ণনা করে বলছে যে হাদিসের কোন ভিত্তি নাই। কে বলেছেন ভিত্তি নাই? ইমাম তিরমিজি রাহেমাউল্লাহ। ইমাম তিরমিজি রাহেমাউল্লাহ বলছেন যে মাগরিবের পরে ছয় রেখাত পড়ার হাদিসের কোন ভিত্তি নাই। যার যে হাদিসের ভিত্তি নাই সেই হাদিস ছয় রেখাত পড়ার শক্তি হয়, কিন্তু মাগরিবের জামাত শুরু হওয়ার আগে দুই রেখাত যেটা বুখারির দ্বারা প্রমাণিত সেটা পড়ার সময় সমস্যা সৃষ্টি হয়। তাহলে জাল জৈবটা খাওয়ার সময় জোটে পচা বাসিটা খাইতে পারো তুমি, তো তুমি যেটা টাটকা জিনিস ওটা খাও না কেন? আজকে দুঃখজনক হলো সত্য যে একদল মানুষ বিক্রি করে দুধ, আর কেনে হলো চেপা শুটকি। দুধ বিক্রি করে কি কেনে? চেপা শুটকি কেনে, আর দুধ বিক্রি করে আমার